বছরের শেষ দিন শুরু, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। লাইফ থ্রি টোন ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। অনেক দিন পর এই আমলকির দেখা মিলল। আমলকিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনি খেয়াল রাখবেন যে আপনি ডেইলি যদি দুটো খান, গ্যাস্ট্রিকের ওষুধ, আপনার স্কিন, আদার্স বিষয়গুলো অনেকটা নর্মাল থাকে। আমি এক্সপিরিয়েন্সড বলে আপনাদের বলছি। বাই দ্য ওয়ে, এনারা সবাই একটু পরেই রেজাল্ট দিতে যাবেন, সেই জন্য সব প্রিপারেশন নিচ্ছেন। আসলে একটু পেছন দিকে যদি ফিরে তাকাই, কি মানে 2023-এর শেষের দিকের সময়গুলো কেমন ছিল, এই যে এখানে একটা ফেয়ার চলছিল ক্লাস সেভেনের, তাদেরই আজকে রেজাল্ট দিতে যাচ্ছে, সিক্সের রেজাল্ট, সেভেনের রেজাল্ট। তো লাস্ট সময়কাল ছিল, তাদের লাস্ট ক্লাসের দিকে ছিল এই ফেয়ারটা। তো এটাকে একটু আবার একটু স্মরণ করতেই হয়, কারণ এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। নিউ কারিকুলাম সব মিলিয়ে বেশ সুন্দর একটা অভিজ্ঞতা, যেটা আবার আমরা এই যে কিছুদিন আগে যে ট্রেনিংটা করলাম এই বেসটার উপর। যাই হোক, আর একটু আগে ফিরে গেলে কেমন হয়, যে আরও একটা লাস্ট ক্লাস যেটা ছিল, আসলে আমার একটা ক্লাস ছিল 2023-তে, গেম ক্লাস। এই ক্লাসটা আমি খুব এনজয় করতাম, আর এই ক্লাসটা বেসিক্যালি এই পেছনের মাঠে যখন হতো, যেহেতু গেম ক্লাস, তাদের সাথে নানান প্রকার কনভারসেশন, খেলাধুলা বিষয়গুলো নিয়ে আলোচনা হতো, তখন আমি আবার এখানে মন্টেসরি বাবা প্রেপ ওয়ান বলেন, এই প্রেপ ওয়ানের বাচ্চাদের সাথে আমার বেশ একটু যোগাযোগ হতো, যে এ আসলেই আমি তাদের দিকে একটু উঁকি মেরে যেতাম। আর আমি উপরে গেলে, দোতলায় গেলেই কিন্তু নিচের দিকে তাকাতে আমার বেশ লাগতো, কারণ এই জায়গাটাতে তো অনেক বছর 2023 ও আল্লাহ রহমতে পার করে গেলাম, এটাও অনেক বড় পাওয়া। বেশ লাগছিল দোতলা থেকে এই জায়গাটাকে, কতটা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় উপনীত। এটা ছিল আমার গেম ক্লাস, ওরা খেলছিল, আমি বসে বসে দেখছিলাম, এবং ওদের সাথে ওদের আসলে একটা খেলা দেওয়া হয়েছিল, যেহেতু এটাও লাস্ট ক্লাস ছিল, তো ওদেরকে আমি একটু ভিন্নভাবে জিনিসটা উপস্থাপন করেছিলাম। আজকের স্বাধীনতা, যার যেভাবে ইচ্ছা সেভাবে খেলবে, কেউ গল্প করছে, কেউ খেলছে, কেউ ফ্রেন্ডের সাথে আড্ডা মারছে, তো বেশ লাগছিল। কিন্তু খেলতে দিয়ে একটা জিনিস অনুভব করেছি, ওরা আসলে খুব খুশি, কারণ ওরা এই ধরনের এনভায়রনমেন্ট খুব কম পায়। আর বেসিক্যালি আমার এই একটা দিনের ক্লাসটা কিন্তু বেশ লাগে, খেলাধুলা আসলে অনেক ইম্পর্টেন্ট, চলাফেরা, একটা হাঁটাহাঁটি করা এই সময়টাতে, এটাও অনেক ইম্পর্টেন্ট, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে। আমার সাথে ওদের ছিল লাস্ট ক্লাস, এবং সেই জন্য ওদের গেম ক্লাসটাও ছিল লাস্ট, সেই জন্য ওরা কিছু জন বললো যে আমরা গান করব, আমি বলছি ঠিক আছে গান করো, আর কিছু বললো যে আমরা খেলবো, আর কিছু বললো আমরা হাঁটাহাঁটি করব। আমি সবাইকে কাজটা করতে দিয়ে আমি চুপচাপ অবজার্ভ করছিলাম আসলে তারা কেমন এনজয় করছে। সত্যি কথা বলতে কি, তারা বেশ এনজয় করছিল। এই জিনিসগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যদিও মনে হচ্ছে হালকা পাতলা জিনিস, কিন্তু এই বিষয়গুলোর মাধ্যমে এই স্টুডেন্টগুলোর মধ্যে যে কতটা পরিবর্তন আসে, সেটা আসলে সময়ের প্রেক্ষিতে বোঝা যায়। আরও অনেক গল্প, কিছু রেজাল্ট নিয়ে ফিরছে, আবার কিছু রেজাল্টের অপেক্ষায়। আগেকার দিনে এই সময়টা কিন্তু অন্যরকম ছিল, একটা উৎকণ্ঠা কাজ করতো, এখন অনেক স্ট্রং, সব কিছু মোকাবেলার জন্য তারা প্রস্তুত। এখানেও চলছে শেষ প্রস্তুতি, সব কিছু গোছানো শেষ, এর পরবর্তী যাদের রেজাল্টের
যারা রেজাল্টের অপেক্ষায় রয়েছে। সবাই খুব বিজি, তো ভাবলাম যে এই দিনটিকে স্মরণীয় করে রাখা উচিত, যেহেতু নৈপুণ্যের মাধ্যমে রেজাল্ট দেওয়া হচ্ছে, নৈপুণ্য রিপোর্ট কার্ড। সবাই, এটা একটা অন্যরকম বিষয় যেখানে অনেক কিছু অন্যরকম পরিবর্তন। নিউ কারিকুলামের রেজাল্ট সব মিলে একটা ভিন্ন অভিজ্ঞতা কাজ করছে সকলের মধ্যে, যেহেতু সারা গতানুগতিক যে রেজাল্টটা ছিল সেখান থেকে সকলে বেরিয়ে এসেছে। তোমার রেজাল্ট কি? রেজাল্ট কি বলো না? অষ্টম। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। মাকে বলবেন মিষ্টি নিয়ে আসতে। মা বসে আছে, মা বসে আছে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সামনে তো আরো চমৎকার রেজাল্ট হবে না? সাবরিন ম্যাডাম, আপনার মেয়ে কি করেছে? এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। মুন্নি, তোমার মেয়ে কি করেছে? অনন্য বলা যাবে না। যা করেছে আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, নজর না লেগে যায়। ফারিয়া তুমিও আসছো, দাঁড়াও। আগামী বছর তুইও আয়ুর, আগামী বছর ফারিয়া আপনিও আসছেন। আপনাদের বাচ্চা কাচ্চা নাই? হ্যালো হ্যালো, আপনাদের বাচ্চা কাচ্চা নাই? বাচ্চা কাচ্চা নাই, তাহলে আপনারা অনন্য, অসাধারণ। আরো পেছন দাও। কেমন লাগছে আজকে? তো আমরা যাবো না। আর ইউ হ্যাপি? আমরা যাবো না যে, আমরা তো যাচ্ছি। চাচাকে বলো এটা হবে কিনা। এগুলো হবে নাকি? দেখি একটা পোজ দাও তো দেখি। 2023-এর আমাদের স্পেশাল গেস্ট এই পৃথিবীতে আগমন, আমরা সবাই খুব উৎফুল্ল। ওর এই ছোট ছোট বুলিগুলো আমাদের অনেক আনন্দ দেয়। একটু আগে এর বড়জনকে দেখানো হয়েছে, সেও এক সময় এটাকে অতিক্রান্ত করেছে। সবাই দোয়া রাখবেন আমাদের সকলের জন্য। প্লিজ ব্লগের সাথে থাকুন। আর কথা নয়, একটু রিভিউ আমরা করে যাই আবারও। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কাছাম হ্যাঁ দেখ।
Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana hiç.